কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো যদি অর্জন করতে পারেন একজন ইমানদার, তাহলে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিফুন, সেই সফল হবে, সার্থক হবে, সাকসেস হবে, এবং তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে সেই গুণগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যেন সেই গুণগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, কোনটা আছে কোনটা নাই সেটা পরখ করে দেখতে পারি। সর্বপ্রথম গুণ সম্পর্কে বলার আগে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই ইমানদারগণ সফল হবে, সার্থক হবে, শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে। যে ইমানদার, নামে ইমানদার না, নামে মুসলমান না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান না, বরং তার ভিতরে কিছু গুণ আছে। এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু ধরে রাখতে পারে, মনোযোগ ধরে রাখতে পারে, সলাতের মধ্যে নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে। নামাজের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ, আকিমিস সলাতা লিযিক্রি, আল্লাহ বলেছেন সলাত কায়েম করো, নামাজ পড়ো, কেন? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথা মনে হয়, ঠিক না ভাই? ঠিক। তো এই নামাজ আদায়কারী মানুষ শেষ হাসি হাসবে না ভাই, যার নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিকের কথা স্মরণ হয়, মালিক আমাকে দেখছেন, মালিককে আমি সিজদা দিচ্ছি, মালিককে আমি রুকু করছি, মালিকের তাসবিহ পাঠ করছি, মালিকের প্রশংসায় আমি সূরা ফাতিহা পাঠ করছি, এগুলো যখন বলার সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন, আপনার মনে ভিতরে মালিক থাকবে, অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরায় নিয়ে আসবেন। এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি, মনোযোগওয়ালা নামাজি। এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ হাসি হাসবে। এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, এটা এমনি এমনি আসে না ভাইয়েরা বাবারা, এটার জন্য চেষ্টা করতে হয়, নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। নফস আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায়, ব্যবসার দিকে নিয়ে যায়, দোকানদারের দিকে নিয়ে যায়, অন্য দিকে নিয়ে যায়, তার কান ধরে আবার নিয়ে আসতে হবে নফসকে, নিজের আত্মাকে, প্রবৃত্তিকে আবার নিয়ে আসতে হবে, যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো, রব্বুল আলামিনের সামনে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্য চিন্তা করো, অন্য মনস্ক হও, তারা মাইন্ড করবে, রাগ করবে যে আমার সামনে দাঁড়ায় তুমি অন্য কি চিন্তা করো, সেখানে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে অন্য চিন্তা করলে সেটা আল্লাহর শানে কত বড় বেয়াদবি হতে পারে। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ ধরার জন্য, মনোযোগটাকে টিকায় রাখার জন্য, অন্যদিক ছুটে গেলে আবার সেটাকে টেনে আনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসের জন্য উপযুক্ত হতে হলে আগে এই কাজটা করতে হবে। এক নাম্বার দুই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারে, অযথা কাজ থেকে বেঁচে থাকে, যেই কাজের কোনো দুনিয়াবী প্রত্যক্ষ বৈধ কোনো উপকারিতা নাই, যে কাজের কোনো আখেরাতের উপকারিতাও নাই, ফাও কাজ, অনর্থক কাজ, অহেতক কাজ, অযথা কাজ, এই কাজ যে ব্যক্তি করবে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। চায়ের দোকানে বসে আড্ডা, ঘন্টাকে ঘন্টা গল্প, কি বলেন, কি দরকার, এটাতে আপনার কি লাভ হবে, দশটা টাকা আসবে, আসবে না, দশটা নেকি হবে, আসবে না, বরং অযথা বসে বসে আড্ডা মারতেছেন, পেপার পত্রিকা ঘাঁটতেছেন ঘন্টাকে ঘন্টা, প্রয়োজনীয় কিছু দেখলেন একটা কথা, কিন্তু প্রয়োজন ছাড়া অযথাই ঘাঁটতেছেন। ফেসবুকে যুবকরা আজকাল স্ক্রল করতেছেন, স্ক্রল করতেছেন ডাউন, নিচের দিকে আঙ্গুল ক্ষয় হওয়ার মতো অবস্থা, টানতে 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 মনে হয় কি হারাই গেছে, ঠিক না? ঠিক। ঘন্টাকে ঘন্টা, ভাইরা আমার, এই জীবনের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। আল্লাহ বলবেন তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, বান্দা কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো, যা বলবেন আল্লাহ, ফেসবুক যে পরিমাণ, ফেসবুক আর ইউটিউব যে পরিমাণ টানছি, স্ক্রল করছি, এটা যদি আপনার মাথা মাপা হয় ফিতা দিয়া, তাহলে কত কিলোমিটার যে হবে আল্লাহ জানে। কি বলেন, এই আমল আখেরাতে কোনো কাজে আসবে? একইভাবে দুনিয়াতেও কোনো কাজে আসবে না। ফেসবুক যত টানবেন দুনিয়াতে তত বেশি লাভ হবে, পয়সা কড়ি আসবে, সুখ শান্তি আসবে, আসবে না। অনর্থক কাজ, অহেতুক কাজ, সফল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে নিজের ইজ্জতকে হেফাজত করতে হবে, চরিত্রে কোনো কালিমা লাগানো যাবে। যে যুবক তার যৌবনে বিবাহের আগে
বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করেছেন, যে মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করেছেন, যোগাযোগ রেখেছেন, হারাম সম্পর্ক করেছেন, এই জেনার সম্পর্কের কারণে আপনি আপনার লজ্জাস্থানে যত্রতত্র হেফাজত করলেন না, ব্যবহার করলেন, যত্রতত্র ব্যবহার করলেন, এবং এটার কারণে আপনি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ততা হারালেন। যারা আগে ভুল করেছেন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। মনে রাখবেন আল্লাহ তাআলা হারামে আরাম রাখেন নাই ভাই। শয়তান আমাদেরকে বলে হারামে আরাম আছে। জেনা যেটাকে এখন নাম দেয়া হয়েছে রিলেশনশিপ, জেনার এখন নাম কি ভাই? রিলেশনশিপ। এই নতুন নাম দিয়ে জেনার মতো অপরাধকে, পাপকে হালকা করে দেয়া হচ্ছে যুবকদের সামনে। এই পথে যারা একবার পা বাড়াচ্ছেন তাদের ঈমান, আমল, আমলের চেতনা সব বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য নামে মুসলমান থাকে কাজে কিছুই থাকে না। আর যারা নিজেদেরকে হেফাজত করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দাম্পত্য জীবনে, বিবাহের জীবনে প্রচন্ড রকমের শান্তি এবং সুখের ব্যবস্থা রেখেছেন ইনশাআল্লাহ। যারা বিবাহের আগে অবৈধভাবে হারাম পদ্ধতিতে নিজের চাহিদা পূরণ করে, বিভিন্ন জনের সাথে যোগাযোগ রাখে, রিলেশনশিপের নামে জেনা করে, সেই মানুষগুলোকে দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে দেন না, এটাই আল্লাহ তাআলার সুন্নাহ। অতএব আমাদের যৌবন কালকে আমরা হেফাজত করব তো ইনশাআল্লাহ। হেফাজত করার পর এনজয় করতে পারবেন আপনার বৈবাহিক জীবনে। আপনার মনে হবে যখন যে আমার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, ভালো লাগবে, এনজয় করবেন। আর যদি আপনি যৌবন কালকে নষ্ট করেন, যুবক ভাই আমার, এক সময় যখন বয়সকাল হবে, বিয়ে শাদী করবেন, সব হয়তো আপনি তওবা করে ফেলে এসে নতুন করে ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার পেছনে যে আপনি অপকর্মগুলো করেছেন সেগুলো মনে উঠলে নিজের কাছে খারাপ লাগবে যে আমি একসময় খারাপ ছিলাম, বিভিন্ন পথে ছিলাম, ভুল পথে ছিলাম। এই জন্য যৌবনকালকে যদি হেফাজত করতে পারেন, সারা জীবন মানসিক প্রশান্তি পাবেন, এনজয় করবেন, ভালো লাগা কাজ করবে, ধরে রাখতে হয়। এই জন্য যখন তখন সেটাকে, আবেগকে যদি আপনি ব্যবহার করেন, আপনার সারা জীবনের শান্তি হারাম হবে, বেঁচে থাকবো ইনশাআল্লাহ সব ধরনের হারাম সম্পর্ক থেকে। এর জন্য হিম্মত লাগে ভাই, সৎ সাহস লাগে, কঠিন একটা বিষয়, কঠিন। এমনভাবে শয়তান আমাদের জন্য ফিতনার জাল বিছিয়েছে গোটা পৃথিবীতে, বাঁচার উপায় নেই। চতুর্দিক থেকে আক্রমণ, চতুর্দিকে আক্রমণ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। তাহলে সফল এবং সার্থক ইমানদার হওয়ার জন্য প্রথমত নামাজে মনোযোগী হওয়া, দ্বিতীয়ত হলো অনর্থক কাজ ছাড়া, তৃতীয়ত হলো যাকাত, যাদের যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেওয়া, আর চার নম্বর হলো নিজের লজ্জাস্থানকে যত্রতত্র ব্যবহার না করা, এটা নিয়ন্ত্রণ করা, আর পাঁচ নম্বর হলো وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ। পাঁচ নম্বর হলো যারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে ভাই? আমানত। আপনার কাছে কেউ কোনো টাকা দিয়েছে সেটা আমানত, কোনো সম্পদ দিয়েছে আমানত, কোনো কথা বলেছে সেটাও কি আমানত। আপনাকে পরীক্ষার খাতায় লেখার জন্য কাগজ দেয়া হয়েছে, প্রশ্ন দেয়া হয়েছে, এটা আমানত। আপনি অন্য কাউকে দেখাবেন না, দেখাইলেন তাহলে আমানত নষ্ট করে ফেললেন, খেয়ানত করলেন, আমানত ভেঙে ফেললেন। এরকম আমাদের জীবনে শত শত ক্ষেত্রে আমানত আছে। কয়েকজন নির্বাচনে দাঁড়িয়েছে, একজন ভালো একজন খারাপ, আপনি আপনার দলের টানে, ভালো হোক আর খারাপ হোক, আমি যেহেতু আমার লোক, যেহেতু সে আমার আত্মীয়, যেহেতু সে আত্মীয়তার টানে, দলের টানে, নানান টানে আপনি তাকে ভোট দিলেন, লোকটা খারাপ জানেন তবুও দিলেন, অথবা 500, 1000, 2000 টাকা পাইয়া তাকে দিয়ে দিলেন, তাহলে আমানতটা রক্ষা করলেন না নষ্ট করলেন? নষ্ট করলেন। এরকম আমানত আমাদের জীবনে অহরহ আমরা নষ্ট করি। অনেকে শুধু নামাজ কালাম পড়ে কিন্তু এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর কথা মনে রাখে না, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। তাহলে যারা আমানত রক্ষা করে, পাঁচ নম্বর, ছয় নম্বর হলো ওয়াহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে পাঁচ নম্বর, আর ছয় নম্বর হলো কথা রক্ষা করে। কথা রক্ষা মানে কি? আল মুসলিমুনা আলা কালিমাতিন ওয়াহিদা, এক কথার উপরে থাকবে মুসলমান, দুই কথার উপরে থাকবে না, যা বলবে তা করবে, যেটা মানুষের সাথে কথা দিবে তার ব্যতিক্রম করবে না, যেটা পারবে না সেটার কথা দিবে না, কথা দিবে কাজ করবে না, সকালে বলবে বিকালে ওয়াদা ভাঙবে, এই ওয়াদা খেলাফ করা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের জীবন যেতে পারে সে ওয়াদার খেলাফ করবে না, যা বলেছে সেটাই করবে। এবং মুনাফিকের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে বলেছেন আয়াতুল মুনাফিকে ফালাফ, মুনাফিকের তিনটা মার্কা আছে। মুনাফিকের মার্কা কয়টা ভাই? তিনটা। ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিকের মার্কা। ওয়া ইযা
ওয়াইদা ওয়াদা আখলাফ, কারোর সাথে কথা দিলে, ওয়াদা করলে, ভাই আমি আসতেছি কালকে আপনার টাকাটা দিব, এক সপ্তাহ পরে দিব, এটা করব ওইটা করব, ওয়াদা করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, কোনো ওয়াদার মূল্য তার কাছে নাই। ওয়াইদা তুমিনা খান, আর যখন আমানত রাখা হয় তার কাছে, কেউ কিছু আমানত রাখে সেটা নষ্ট করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা হলো মুনাফেকের মার্কা। তাহলে ইমানদার যে ব্যক্তি সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদৌসের মালিক হবে, সে কখনো ওয়াদার ব্যতিক্রম করবে? ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এটা একজন ভালো মানুষের মার্কা, একজন ভালো মানুষের আলামত, যে কথা রক্ষা করবে, তার মুখের দাম থাকবে, ফালতু কথা বলবে না, যেটা বলবে সেটা করবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে সাত নম্বর এবং সর্বশেষ যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন তা হলো ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। নামাজগুলোকে হেফাজত করে মানে হলো পাঁচ ওয়াক্ত সালাতকে, পাঁচ ওয়াক্ত নামাজকে সময় মতো জামাতের সাথে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, আস্তে আস্তে, উত্তম রূপে আদায় করে। ওই যে নামাজের প্রথমটা বলা হয়েছে খুশু অবলম্বন করা, মনোযোগ থাকা, আর এটা হলো শেষেরটা হলো নামাজটা নিয়মিত করা, সময় মতো, ঠিক মতো, সঠিকভাবে করা, মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে ছাড়া, এরকম না। এই সাতটি বৈশিষ্ট্য যখন থাকবে, আবারও বলছি এক নজরে, যারা নামাজের মধ্যে খুশু রাখে, মনোযোগ ধরে রাখার চেষ্টা করে, আর অনর্থক কাজ পরিহার করে, যারা যাকাত ফরজ হলে যাকাত দেয়, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা নিজের আমানত কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে না। কেউ একটা কথা বলে বললো, কাউকে বলিয়েন না, তো আর বলে না, ওটা আমানত থাকে। নবীজি বলেছেন ইদা হাদাসা রাজুল ফালতাফাতা, কেউ আপনার সাথে কথা বলে একটু সরে গেছে, তাহলে এটা আপনার কাছে আমানত হয়ে গেল। সে যদি অন্যের কাছে প্রকাশ না চায়, তাহলে আপনি কারোর কাছে বললে আমানতের খেয়ানত করলেন, সে চলে গেল আরেকজনের কাছে বলে বলে মজা নিচ্ছেন, যে জানো সে কি বলছে, তার কাছে বলে আপনি হারাম স্বাদ নিচ্ছেন, গল্প দিয়ে তার দুর্বলতাটা বলে দিলেন, তার কথাটা আমানতটা খেয়ানত করে দিলেন, এটা ইমানদারের কাজ না। এটা রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। আর সর্বশেষ হলো ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজ নিয়মিত ঠিকমতো আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জমি জিরাতের ওয়ারিস না, জমি জিরাতের ওয়ারিস না, এরা কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে ইনশাআল্লাহ, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই সাতটা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। সূরা মুমিনুনের শুরুতে সফল মুমিনদের, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের যে সাতটি গুণ আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সেই গুণগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। আমল করব তো ইনশাআল্লাহ, আজকে থেকেই শুরু করব, এবং এই সাতটা গুণের প্রত্যেকটা যেন আমার ভিতরে আসে আমি চেষ্টা করব। আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি, কোনো গ্যারান্টি আছে কতক্ষণ বাঁচবো? তাহলে যখন শুনলাম, এখন থেকে যদি তওবা করে, আগেরগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে, হালখাতা করে, নতুন করে জীবন শুরু করেন, আল্লাহ তাআলা পূর্বের সবগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। নতুন করে সংকল্প করব তো ইনশাআল্লাহ, নাকি শুধু ওয়াজ শুনে কান সুখ করে বাড়িতে যায়, নাকি তেল দিয়ে ঘুমাবেন, কোনটা? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।